বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে চিকিৎসার খরচে রাশ আনতে চলেছে রাজ্য সরকার। নবান্নের নির্দেশে বিশেষ কমিটি গঠন, বৈঠক করে দ্রুত তা কার্যকর করা হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে চিকিৎসা করাতে গেলে কার্যত কপরদক শূন্য হতে হয় সাধারণ মধ্যবিত্তের, বারে বারেই এমন নানান অভিযোগ সামনে এসেছে। বেসরকারি হাসপাতালগুলিতে জীবন বাঁচানোর লড়াইয়ের খরচে রীতিমতো হিমশিম খেতে হয়, তবে প্রাইভেট হাসপাতালগুলির বিরুদ্ধে এই অতিরিক্ত বিলের অভিযোগ আজ নতুন নয়। পূর্বে বেসরকারি নার্সিংহোমগুলির চিকিৎসা খরচ নিয়ন্ত্রণে আনতে বহু প্রচেষ্টা করা হলেও তা কার্যত কার্যকর হয়নি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বেসরকারি চিকিৎসার খরচে শক্ত হাতে রাশ টানতে চলেছেন প্রাইভেট হাসপাতালগুলির। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে চিকিৎসা ও তার আনুষাঙ্গিক পরিষেবার খরচের ঊর্ধ্বসীমা বেঁধে দিতে চলেছেন তারা। ইনডোর থেকে আউটডোর, রক্ত পরীক্ষা থেকে রোগ নির্ণয়, চিকিৎসা সংক্রান্ত সমস্ত ক্ষেত্রেই খরচ বেঁধে দেওয়া হবে। বেসরকারি হাসপাতালগুলির শ্রেণীবিন্যাস অনুযায়ী নার্সিংহোমের মান অনুসারে তাদের বেড ভাড়া, আউটডোরে দেখানোর খরচ, রোগ ও রক্ত পরীক্ষার খরচ নির্ধারণ করা হবে। বেসরকারি হাসপাতালগুলির বিলে লাগাম টানার পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত করতে গত 2রা মার্চ নবান্নের নির্দেশে এক উচ্চ পর্যায়ের বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের নির্দেশিকা অনুসারে সেই কমিটিতে রয়েছেন 6 জন সিনিয়র প্রশাসক, রয়েছেন 2 জন বিশিষ্ট চিকিৎসক, আছেন 2 স্বাস্থ্য অধিকর্তা, পিজির অধিকর্তা ডাক্তার মণিময় বন্দ্যোপাধ্যায়, প্রবীণ ফিজিশিয়ান ডাক্তার সুকুমার মুখোপাধ্যায় এবং 2 বিশিষ্ট গ্যাস্ট্রোএনোলজিস্ট ডাক্তার অভিজিৎ চৌধুরী ও ডাক্তার গোপালকৃষ্ণ ঢালি। পাশাপাশি বেসরকারি হাসপাতাল সংগঠনগুলির 1 জন করে প্রতিনিধিও থাকবেন এই কমিটিতে। রাজ্য স্বাস্থ্য কমিশনের সেক্রেটারি আরশাদ ওয়ারসিকে দ্রুত কমিটির বৈঠক ডাকতেও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের 1 রায়ে বেসরকারি ক্ষেত্রে চিকিৎসার খরচ বেঁধে দেওয়ার বিষয়ে জোর দিয়েছে, সরকারও এটা করতে চাইছে। প্রসঙ্গত, এর আগে প্রাইভেট হাসপাতালের খরচ নিয়ন্ত্রণে আনতে 2017 সালের 17ই মার্চ ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল স্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন গঠন করা হয়েছিল। এখনও পর্যন্ত এই কমিশন চিকিৎসায় গাফিলতি সংক্রান্ত 1500 মামলার নিষ্পত্তির পাশাপাশি প্রায় 650টি মামলায় ক্ষতিপূরণ ধার্য করেছে। মোট 6 কোটি 20 লক্ষ টাকা ক্ষতিপূরণও পেয়েছেন ভুক্তভোগীরা। এত কিছু করেও কমিশন গঠনের 6 বছর পরেও বেসরকারি হাসপাতাল নার্সিংহোমগুলির অতিরিক্ত বিল ধার্য করার ক্ষেত্রে লাগাম টানা যায়নি। প্রাইভেট হাসপাতালগুলির চিকিৎসা পরিষেবা সংক্রান্ত খরচ আকাশ ছোঁয়া। বর্তমানে রাজ্য সরকার কিভাবে রাশ টানে, কতটাই বা রাশ টানতে পারে, এখন সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।